স্বাগতমুক্ত চিন্তায় সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন টিভি স্ক্রিনে দেখানোর নম্বরে ফোন করে মানবতা এখন ভুলুন্ঠিতে হচ্ছে কি দেশে কি বিদেশে এমন কথা বললে হয়তো একটু বাড়িয়ে বলাই হবে তবে মনে হয় কিন্তু বাস্তবতা অনেকটা এরকমই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ আর আদিবাসী যাদের কথাই বলি মানবাধিকারকে লঙ্ঘিত নয় আর মিয়ানমারে রোহিঙ্গাদের নিয়ে যা হচ্ছে সেটাকে কি নামে আখ্যায়িত করা যাবে গুরুদেশ আমেরিকার কথা যদি বলি বর্ণবাদী সংঘাত আর অতি সাম্প্রতিক ভারতেও নিম্ন শ্রেণীর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে দেশে বিদেশে কত সংগঠন সংস্থা বক্তৃতা বিবৃতির গুলিতে বন্ধ কি করা যাবে এসব যাচ্ছে না তাহলে কি করে বন্ধ করা সম্ভব এইসব বিরোধী কর্মকাণ্ড এসব দেখে জাতিসংঘই বা কি করছে শুধু বিরত থাকার অনুরোধ তার থেকে কোনো কাজ হয় না হয়েছে এভাবে মানবতা লঙ্ঘিত কি হতেই থাকবে এমন বাস্তবতায় আজ মুক্ত চিন্তায় আমাদের আলোচ্য বিপন্ন মানবতা আজকের অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এবং দৈনিক সমকালের উপসম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু দুজনকে স্বাগত জানাই আমি স্টুডিওতে মুজাম মুন আপনাকে দিয়ে শুরু করতে চাই একেবারে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মানবাধিকারের যে সংজ্ঞা আছে সবকিছু বাদ দিয়ে পৃথিবীর সবগুলো দেশেই সবগুলো সংবিধানে বোধ প্রধান উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার উন্নীত রাখতে হবে মানুষের প্রতিটি মানুষের মানবাধিকার দিতে হবে সেটি কি দিতে পারছে সব অবশ্যই গণতান্ত্রিক দেশে এবং যেখানে প্রতিনিধিত্বমূলক সরকার এবং জনগণের প্রতিনিধিরা সংবিধান তৈরি করেন এই শর্তগুলো পূরণ হলে সেই ধরনের সব সংবিধানেই মানবাধিকার রক্ষার অঙ্গীকার আছে আমাদের সংবিধানেও আছে বিপন্ন বললে আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি আমার কিন্তু এখন একটু পরিণত বয়সে মাঝে মাঝে মনে হয় যে বিভিন্ন সময়ে আমরা এই রকম প্রশ্ন তুলেছি দেশ কোন পথে একবার না বহুবার বহুবার হুম অথবা এই বিপন্ন মানবতা ধরুন আমাদের তখন জন্ম হয়নি আমার অব্যবহিত পরে জন্ম হয়েছে ওই ঘটনার রবীন্দ্রনাথ যখন লিখলেন যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ সে বিশ্বাস আমি শেষ পর্যন্ত রক্ষা করবো কি বেদনাদায়ক পরিস্থিতিতে তিনি সেই কথাটা লিখেছিলেন অর্থাৎ দ্বিতীয় মহাযুদ্ধের ধ্বংসযজ্ঞের হ্যাঁ তিনি যখন বিদায় নিচ্ছেন সেই সময় কাজেই বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিস্থিতি এসেছে আপনি ভূমিকায় যে কথাগুলো বললেন সবগুলো সত্য কিন্তু তুলনামূলক হ্যাঁ বিভিন্ন সময়ে কিন্তু এখন আমাদের এটা বেশি লাগে কেন কারণ দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে এই পর্যন্ত সেই ইউনিভার্সাল হিউম্যান রাইটস থেকে শুরু করে পর পর অনেকগুলো আমরা কিন্তু অনেক উন্নতির দিকে যাচ্ছি এবং বিশেষ করে একবিংশ শতাব্দী আমার মনে আছে দুই সাল এলে পরে মনে হতো যে একবিংশ শতাব্দী মানে হচ্ছে যে মানুষের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বলতম একটা সময় আমরা শুরু করছি পরিস্থিতির উন্নতি অবনতি ঘটে মূলত আমার বিবেচনা বা পর্যবেক্ষণে রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতির জন্যে আন্তর্জাতিক অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক আসলে তো এই দুটোর জন্যই দুটো মহাযুদ্ধ হয়েছে তার রাজনৈতিক ম্যানিফেস্টেশনটা হয়তো জাতীয়তাবাদ কিন্তু মূলে হলো অর্থনৈতিক সংকট বা অর্থনৈতিক স্বার্থের দ্বন্দ্ব আজ এই একুশ শতকের দ্বিতীয় দশকের দোরগোড়ায় এসে আমরা দেখছি যে সেই রকম সারা দুনিয়াতেই এক ধরনের এটা আপনার বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের যে চ্যাপ্টার শুরু হলো আপনার ঠান্ডা যুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে একরকম পুঁজিবাদী বিশ্ব সেখানে নেতা আমেরিকা কিন্তু এই পুঁজিবাদী বিশ্বের মোড়ালরা যে গ্লোবালাইজেশন শুরু করলেন গ্লোবালাইজেশনের ব্যাপারটা হল যে পুঁজি সব জায়গায় যেতে পারবে মানুষ যেতে পারুক না পারুক পুঁজি সব জায়গায় যেতে পারবে কিন্তু মানুষের যাওয়ারও অনেক সুযোগ হলো অনেক ইমিগ্রেশনের অনেক উদারতা তৈরিও হলো এটি হতে হতে এখন যে সংকটটা তৈরি হয়েছে এই সংকট থেকে উদ্ধারের জন্য খুব দুঃখজনকভাবে আবার আমরা মনে হয় দেখেন হিস্ট্রি রিপিটস ইটসেলফ এটা তো সত্য না কিন্তু মনে হয় যেন আমরা সেই চ্যাপ্টারগুলো দেখছি যে সংকীর্ণ জাতীয়তাবাদ মাথাচাড়া দিচ্ছে তার শাখা প্রশাখা হিসেবে সাম্প্রদায়িকতা বর্ণবাদ এগুলো মাথাচাড়া দিচ্ছে এগুলো আপনি সত্য বলছেন কাজেই গণতন্ত্র আমাদের এই সময়কার অভিজ্ঞতা মানবাধিকারের জন্য অনেক ডিক্লারেশন অনেক চার্টার অনেক প্রোটোকল কিছু সত্ত্বেও আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা কিন্তু এটা রক্ষা করতে পারছি না এনশিওর করতে পারছি না হক মানবাধিকার এনশিওর করতে পারছি না কেন সমুন্নত রাখতে পারছি না কেন যদিও আমার এটা রাইট গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিসেবে এখন যে অবস্থার চারিদিকে ঘটছে সেগুলোর বাদ দিলেও সাম্প্রদায়িক সহিংসতা বলি আদিবাসীদের উপর হামলা বলি এগুলো বাদ দিল একজন সাধারণ নাগরিক হিসেবে আমার সকল মানবাধিকার কি আমি সমুন্নত রাখতে পারছি দেশ কি আমাকে দিচ্ছে সংবিধান কি আমাকে দিচ্ছে না ঠিকই বলেছেন আপনি আপনি টাইটেলে আজকে টাইটেলে আপনি দিয়েছেন বিপন্ন মানবতা আসলে মানবতা একটু আগে মোজামুল ভাই যে কথাগুলো বললেন যে আমরা একটা প্রচণ্ড দুঃখ থেকে বেদনা থেকে একটা ধ্বংসযোগ্য অবস্থা থেকেই যখন পৃথিবী নতুন করে বসল তারা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেই দেখেন সেই উনিশশো সালে ইউনিভার্সাল লিট্রেশ হিউস অথরি যেটা বললেন যেখানে মানবতার কথা বলা হলো আর কি যে আমরা ধ্বংস দেখতে চাই না আমরা মানুষকে তার অধিকারগুলো যাতে সম্পূর্ণ সে ভোগ করতে পারে সেই কারণ সেই অবস্থাতে আমরা দেখতে চাই তো এবং সেটা দীর্ঘদিন থেকে আপনি আপনার ভূমিকাতেই বলে গেছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ এগুলোকে গ্রহণ করেছে বিশেষ করে বাংলাদেশ স্বাধীনতার পরে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে উনিশশো সালে যে সংবিধান গৃহীত হয় সেই সংবিধানের ভিতরে একটা চ্যাপ্টার চ্যাপ্টার থ্রি এটা সম্পূর্ণভাবে আমাদের ইউডিএস এর যে কথাগুলো বলা ছিল উনি সবগুলোই অত্যন্ত সাহসিকতার সাথে সন্নিবেশিত করেছিলেন কিন্তু তার পরেও সংবিধানে থাকা সত্ত্বেও এবং এরপরে অনেক আইনও করেছিলেন অনেকগুলো আইন করা হয়েছিল এখন আইন আছে এবং বিগত ছয় সাত বছরে অনেকগুলো মানবতার পক্ষে আইন হয়েছে কিন্তু তারপরেও মানবতা বিপন্ন কেন এটা একটা বড় প্রশ্ন এটা আমার কাছে যেটা প্রাথমিকভাবে মনে হয় সেটি হচ্ছে যে আমরা মানবতা থেকে আমরা আমাদের নিজেদের স্বার্থকে নিজেদের লোভকে নিজেদের আলোসাকে এগুলোকে আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমরা আমার প্রতি যে দায়িত্ব ধরেন আমি একজন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কর্মচারী বলতে পারেন আমাকেও কারণ আমি একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কাজ করছি তো সেই হিসেবে আমাদের যার যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করছি না যদিও আমরা রাষ্ট্রের কাছে ওয়াদাবোধ হয় দায়িত্বগুলো পালন করতে আমাদের এই ব্যর্থতার কারণে যে বিভিন্ন কারণ বললাম এই ব্যর্থতার কারণেই আজকে মানবতা বিপন্ন হচ্ছে এবং এর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এই বিপন্ন মানবতাকে আবার আমরা যাতে সঠিক সমন্বততাকে সমুন্নত রাখতে পারি আমরা যাকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে আপনার কাছে আমার বিশেষ ভাবে জানার বিষয়টি হচ্ছে সরকারি প্রতিষ্ঠান আপনি এর আগে বললেন সরকারের একজন কর্মচারী বা কর্মকর্তা রাষ্ট্রের রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন সরকার নিয়োগ দিচ্ছে মানবাধিকার কমিশন মানবাধিকার কমিশন সরকারের বাইরে গিয়ে বা এই মানবাধিকার জনমিত আপনি বলছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এটির ব্যাপারে খুব উদ্বেগ প্রকাশ করছেন এটি কতটুকুকে আমলের নিচে আসলে সরকার যন্ত্র যদি বলি জারাই সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে না আমি প্রথমে একটা কথা আপনাকে বলতে চাই খুব পরিষ্কার করে এটা দেশবাসীও জান었 যে সেটি হচ্ছে যে মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন তথ্য কমিশন নির্বাচন কমিশন যে কমিশনগুলো বলুন না কেন এ প্রত্যেকটা কমিশনই কিন্তু সরকারের মাধ্যমে রাষ্ট্র গঠন করেছে এবং রাষ্ট্র এই কমিশনগুলো গঠন করেছে তাদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে তাদের নিজের দায়িত্ব পালন করার জন্য করে দিয়েছে বিশেষ করে মানবাধিকার কমিশনের মতো একটা মানবাধিকারের মতো টাচি জিনিসকে আমি তো বলতে চাই যে এমনি একটা পৃথিবীর সব দেশে কিন্তু মানবাধিকার কমিশন নেই মানে রাষ্ট্র আমাদেরকে নিয়োগ দিচ্ছে সরকার আমাদেরকে আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে আমাদের বেতন ভাতা দিচ্ছে আমাদের কিছু দেখাশোনা করছে অথচ আমরা কিন্তু সরকার যেখানে ভুল করছে বলে আমাদের মনে হচ্ছে এটা কিন্তু আমাদের একটা বড় বিজয় এটা মানবাধিকার বিপন্ন করার জন্য একটা বড় বিজয় যে আমরা এটাকে খোলাখুলি ভাবে বলতে আমরা বলতে পারছি যে স্প্রেড ইজ স্প্রেড এইটা একটা বড় জিনিস দ্বিতীয়টি যদি আপনি বলেন যে আহ এই যে মানবতা বিপন্ন হচ্ছে আমরা যেটা বলছি তো সেটা প্রাথমিক দিকে মানবাধিকার কমিশনটি হয়েছে দুই হাজার আইনটি হয়েছে দুই হাজার সালে এবং কমিশনটি প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে সো ইটস অলমোস্ট এখন পর্যন্ত এটা একটা বেবি শিশুর মতো এই মানবাধিকার কমিশনটা কি তাদের দায়িত্বটা কি এবং তাদের প্রতি কতটুকু গুরুত্ব দিতে হবে এটা সাধারণ মানুষের ভিতরে সম্পূর্ণ জিনিসটা এখন বুঝতে পারিনি ইভেন আমাদের সরকারি কর্মচারী যারা আছে তাদেরও বুঝতে পারেনি কারণ মানবাধিকার কমিশন যে সুপারিশগুলো করবে সরকার সেটা গুরুত্বের সাথে বিবেচনা করবে এই প্রত্যাশী নিয়েই কিন্তু সরকার যাতে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করার মতো সৎসাহস দেখিয়েছিল এবং আশা করব সরকার যে সাহস নিয়ে এটা শুরু করেছিল সরকার যেন যে ভুলটা করবে মানবাধিকার কমিশন যখন সেগুলো তুলে ধরবে আমরা আশা করি সরকার সেটা করবে এবং দু একটা উদাহরণ আমি দিতে পারি আপনাকে এই প্রসঙ্গে হয়তো এটা আপনি হয়তো আসতেনও যে নাসিরনগরে যে ঘটনাটা ঘটলো ব্রাহ্মণ বলিয়ার আমরা কিন্তু টিম ওখানে যেয়ে আমরা দেখে এসে আমরা খুব সুস্পষ্ট বলেছিলাম যে এখানে স্থানীয় প্রশাসনের অযোগ্যতা দক্ষতা এবং তাদের ভুল সিদ্ধান্ত কারণে এবং তাদের হয়তো কোন রকম সংশ্লিষ্ট আছে কিনা জানি না একটা পরিকল্পিত এই ঘটনাগুলো ঘটানো এখানে হয়েছে এবং এই কারণে তাদের এই ব্যর্থতার জন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আমি শুধু স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য বলি আমি বলছি তাদের বিরুদ্ধে ফৌজদেরই মোকদ্দমা হওয়া উচিত বিকজ ইট ওয়াজ মানে এটা একটা ক্রিমিনাল অফেন্স করেছে কারণ মানুষের বাড়িতে দেখেছে সেখানে তারা সহায়তা করেছে ঠিক তেমনিভাবে স্বতন্ত্র ঘুরো করেছে এবং দেখেন সেইটাই আজকে নাসির নগরে যেটা বলেছিলাম প্রথম দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে খুব ভালোভাবে গ্রহণ করা হয়নি কিন্তু আলটিমেটলি দেখেন কিন্তু সরকার সেই কাজগুলি করেছে সেই ওসিকে ক্লোজ করেছে সেইটি ওনুকে ক্লোজ করেছে এবং সরকার কিন্তু তাদের রাজনৈতিক দলের যে সমস্ত লোকজনের মধ্যে ছিল সরকারের দল কিন্তু তাদেরকে বন্ধ করেছে একইভাবে যদি আপনি সাঁওতলদের বিষয়টা দেখেন সাঁওতলদের বলেছিলাম যে সাঁওতালদেরকে যেভাবে উচ্ছেদ করা হয়েছে এটা বেআইনি হয়েছে এ দায়িত্ব রাষ্ট্র এড়াতে পারবে না রাষ্ট্রকে দায়িত্ব গ্রহণ করতে হবে তো ঠিক তখন তারপর পরই আমরা দেখতে পেলাম যেখানে বিভিন্ন দল রাজনৈতিক দল থেকে গেছে তারা ব্যবস্থা নিচ্ছে এবং সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে আমাদের বিচার বিভাগ আমাদের মানুষের ভিতরে একটা ভীতি এসে গেছিল যে বিচারহীনতার সংস্কৃতি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়ে গেল কিনা কিন্তু তার থেকে আমরা বেরিয়ে আসতে পারছি আমাদের বিচার বিভাগ কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছে এবং সেই সাঁওতালদেরকে পুনর্বাসিত করা এবং সেই সাঁওতালদের নির্দেশনাগুলো নির্দেশনাগুলো দিয়ে যাচ্ছে আপনার কাছে আসে সেটা হচ্ছে যে এই যে সাঁওতাল প্রসঙ্গে যদি আসতে চাই সাঁতলদের যেভাবে উচ্ছেদ করা হলো সিটি জনাব রিয়াজুল হক বললেন যে এটি কোনোভাবেই আইনসম্মত হয়নি এবং মানবাধিকার তো দূরের কথা কিছুই হয়নি কিন্তু সরকারের তরফ থেকে একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো এটি কখনোই শান্তন্য জায়গা ছিল না তাদেরকে সরকারি জায়গায় একটি চিনি কলের জায়গায় থাকতে দেওয়া হয়েছিল থাকতে দেওয়া হলে কি ভাবে উচ্ছেদ করতে হবে উচ্ছেদ করে রাতারাতি তাদের যে ধান তারা রোপণ করেছিলেন যে পুকুরে তারা মাছ চাষ করেছিলেন সব কিছু ঘেড়াও দিয়ে ফেলতে হবে এটা কোন মানবতা মানবতা এটা নিয়ে তো অনেক আলোচনা ইতিমধ্যে হয়েছে এবং কমিশনের চেয়ারম্যান স্যার কিন্তু বললেন একটা যে ওখানে পদ্ধতিগত সেটাও ঠিক হয়নি মানে যেভাবে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে যদি অবৈধভাবে তারা থাকেও তাহলেও তাদেরকে নোটিশ দিতে হবে সময় দিতে হবে এই যে একটা দিক আরেকটি হচ্ছে যে সবসময়ে আপনার কোনো সংকট বা বিরোধের সমাধান কত কম যন্ত্রণায় করা যায় অর্থাৎ মানুষ না মেরে বা মানুষকে নির্যাতন না করে করা যায় আর পদ্ধতিগত ছাড়াও একটা কি হলো ফৌজদারি অপরাধ ঘটে গেছে কারণ সেখানে আগুন লাগানো হয়েছে গুলি চালানো হয়েছে মানুষ মারা গেছে কেমন ইত্যাদি আরেকটা যেটা বললেন এটির তো আপনার আইনগত ইয়ে হবে অবশ্যই আমাদের বিচার বিভাগ একটা দৃঢ় ভূমিকা নিয়েছে এটা আমাদের জন্য স্বস্তির ব্যাপার একটা সরকার মানে নির্বাহী সরকার আইন শৃঙ্খলা বাহিনী তাদের কার্যকলাপ এটা আমাদের পছন্দ হওয়ার খুব কথা নয় এখানে যা করা উচিত ছিল তারা করেননি বিচার বিভাগ করেছেন কিন্তু তারপরেও ভেতরে আপনার নানা রকম বাধা তৈরি করা হচ্ছে ধান কাটার ক্ষেত্রে জবাব খুব সহজ যে সেখানে আপনার কাজটা অন্যায় করা হয়েছে এই অন্যায়ের প্রতিবিধান দুই দিক থেকে এখন হতে হবে অর্থাৎ ফৌজদারি যে দুটি মামলা দুই পক্ষ দুই দিক থেকেও কিন্তু মামলা পরে কিন্তু সাঁওতালদের মামলা সরকার নিয়েছে এই মামলাগুলি ফৌজদারি নালিশ নিষ্পত্তির যে বিধান আছে সেই অনুযায়ী হবে আরেকটি হচ্ছে যে সরকারকে ওই পদ্ধতিগত বিষয়টা সংশোধনের জন্য কোন আইনে সম্পত্তিটা অধিগ্রহণ করা হয়েছিল যে কারণ দেখিয়ে অধিগ্রহণ করা হয়েছিল সে কাজে রাষ্ট্র ব্যবহার করছে কিনা না করলে আইনে কি বলছে যে মূল মালিককে ফেরত দিতে হবে আবার বিরাশি সালে একটা সামান্য সংশোধন আছে সেটা সুযোগ এখন ওই মিল কর্তৃপক্ষ বা ওখানে কিছু শুধু মিল কর্তৃপক্ষ না আমি বলবো আদার বেস্টেড ইন্টারেস্ট অলসো অন্যান্য কায়েমি স্বার্থ তারা এগুলো নেওয়ার চেষ্টা করছে এটা এই পদ্ধতিগতভাবেও সমাধান করতে হবে আর আজকে যেহেতু আমরা মানবাধিকার নিয়ে আলোচনা করতে বসে বসেছি এই জায়গাটায় মানবাধিকার প্রচন্ড ভাবে আমার নাম ডাক্তার কামরুল হাসান দিয়া আমি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাহেবকে একটা প্রশ্ন করতে চাচ্ছি আমি বহু রাত্রে বলছিলাম যে উনি শুনতে পাচ্ছেন আপনি বলুন জি আমার প্রশ্ন হচ্ছে যে সংখ্যালঘুরা যদি নিরাপত্তা না পায় বা সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়াটা হচ্ছে আমাদের রাষ্ট্রের দায়িত্ব শুধু রাষ্ট্র একা পারবে না আমার মনে হয় যে এক্ষেত্রে স্থানীয়ভাবে ভাবে ওয়ার্ড পর্যায়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে যে তারা যদি সংগঠিত হয়ে একটা সেরকম একটা পরিস্থিতি বা অবস্থা যদি থাকে যে মানে আস্থার পরিবেশ যদি থাকে আমার মনে হয় তাহলেই শুধুমাত্র সম্ভব হচ্ছে যে লোকাল পর্যায়ে যে সংখ্যালঘু নির্যাতন বা এথনিক যে মাইনরিটি তাদের নিরাপত্তার যে অভাবটা এক এটা ইয়ে করা যায় আমার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাহেবের কাছে প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষের যে একটা ঘটনা ঘটলো এ ব্যাপারে আমরা একটা দায়িত্ব পালন মানে ওই জি আপনার প্রশ্নটি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি যে বুঝতে পেরেছি প্রশ্নটির উত্তর নেবো আমরা একটা ছোট্ট বিরুদ্ধে নিয়ে এসে তারপর আমরা এই প্রশ্নের উত্তর নেবো সঙ্গে থাকুন আবার স্বাগত মুক্ত চিন্তায় আমরা আজকে কথা বলছি বিপন্ন মানবতা নিয়ে আজকে আমাদের অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এবং দৈনিক সমকালের উপসম্পাদক মুজাম্মেল হোসেন মঞ্জু কাজী রিয়াজুল হক আপনার কাছে আসি একজন দর্শকের প্রশ্ন ছিল যে আমরা খালি প্রেসক্রিপশনই দিয়ে যাব সমন্বিত কোনো উদ্যোগ নেব এবং সমন্বিত উদ্যোগের জন্য কি করতে হবে একটু জানতে চেয়েছিলেন আচ্ছা না প্রশ্নটি কামরুল হোসেন অত্যন্ত সুন্দর একটু প্রশ্ন করেছেন তো আসলে আমরা কিন্তু প্রেসক্রিপশন ঠিক এই কখন দেই ঠিক প্রেসক্রিপশন মানে আমরা যেটা সুপারিশ করি বা সরকারকে আমরা করতে বলি সেটা হচ্ছে আমরা ঘটনাটাকে একটা সুষ্ঠু তদন্ত করে যখন এর সত্যতাটা আমাদের কাছে প্রমাণিত হবে প্রাথমিকভাবে প্রমাণিত হবে তখনই আমরা এটা করতে বলি এটা হচ্ছে আমাদের বলা উচিত আর কি তাই এবং আমাদের আইনটা যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমরা সরকারকে সরকারকে সরকারের যে যন্ত্রের মাধ্যমে বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেই যন্ত্রগুলোকে সঠিক ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারকে আমাদের বলতে হবে এবং সরকার সেই যন্ত্রের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে একটা পুলিশ অফিসারের বিরুদ্ধে বা একটা পুলিশ কর্মচারীর বিরুদ্ধে সদস্যের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে হয় তাদের একটা নিজস্ব ডিসিপ্লিনের রুল আছে তাদের নিজস্ব একটা আইন আছে সেই আইনের মাধ্যমে করতে হয় আমরা সেটা করতে পারি না তো প্রত্যেকটা প্রতিষ্ঠান ঠিক সেইভাবে অ্যাকসেপ্ট কোর্ট কেউই আরেকজনের পেরিফেরিতে ঢুকতে পারে না তা আমরা আশা করি যেহেতু এই কনসেপ্টটা নতুন মানবাধিকার কনসেপ্ট মানে কমিশনটা একটু নতুন এটা মানুষ এখনও জানে না তো ইভেন সরকারের কর্মচারীদের মধ্যে হয়তো অনেকের এই সম্মুখ ধারণা এর সম্পর্কে নেই সেই কারণে আমরা আশা করি যে সরকার এই জিনিসটাকে গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং অতি সম্প্রতিকালে আমরা দেখেছি যে সরকার এটা কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বের সাথে বিবেচনা করা করছে আর কি তা আমি আশাবাদী যে আগামীতে সরকার মানবাধিকার কমিশনের পক্ষ থেকে যে কথাগুলো বলা হবে তো সেই কথাগুলো তারা করবে অ্যান্ড দ্যাট ইজ দ্য প্র্যাকটিস থ্রু আউ দ্য হোল ওয়ার্ল্ড কোনো জায়গায় মানবাধিকার কমিশন ইমপ্লিমেন্টিং এজেন্সি না ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন ইন এভরি কান্ট্রি বাট ইটস নট দ্য ইমপ্লিমেন্টিং এজেন্সি ইমপ্লিমেন্টেশন দায়িত্ব নেবে এবং আমরা আশা করি সরকার এই ব্যবস্থা নেবে এটা আমাদের প্রত্যাশা জি আমরা একটু মানে আদিবাসী সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা এগুলো নিয়ে ব্যাপক আলোচনা করছি এর মধ্যে রোহিঙ্গা একটি ইস্যু ঘটনা ঘটে গেছে এবং রোহিঙ্গারা আমরা কিন্তু চার থেকে পাঁচ রোহিঙ্গাদেরকে অনেক বছর ধরে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে তাদেরকে থাকতে দিয়েছি তাদের একটা ক্যাম্প করে দেওয়া হয়েছে এবং নানা সমস্যা সত্ত্বেও তাদেরকে দেখভাল করা হচ্ছে এর মধ্যে আরও কিছু ঢুকছে এদের প্রতি যে মানবাধিকার লঙ্ঘনের কাজ করছেন একজন শান্তিতে নোবেল ভদ্র মহিলা তার সরকার এখন ক্ষমতায় হ্যাঁ তিনি কিছু করতে পারছেন না আর্মি গভর্নমেন্ট এতটাই ক্ষমতাশালী হয়ে গেছে যে পাবলিক যেই দলটিকে ক্ষমতায় বসালো তারাও তাদের উর্ধে উঠতে পারছে না এটির জন্য আসলে জাতিসংঘের তরফ থেকে কিছু করার আছে বা তাকে ফোর্স করা কিছু করার আছে যে এগুলো কেন আপনারা করছেন তো নিশ্চয়ই আছে জাতিসংঘের পক্ষ থেকে জাতিসংঘ তো এই বিষয়গুলো দেখার দায়িত্বই হচ্ছে জাতিসংঘের যখন সরকার এই কাজগুলো করবে না কোন সরকার এই কাজগুলো করবে না তখন জাতিসংঘ বিষয়টি নিয়ে আলোচনা করতে পারে এবং ইতিপূর্বে তারা করেছে তো মায়ানমারে যে ঘটনাগুলো ঘটছে এই যে যে মুসলিম সম্প্রদায়ের উপরে যে নির্যাতন অত্যাচার নৃশংস হত্যা যেগুলো করছে এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে এটা একটা মানবাধিকারের চরম লঙ্ঘন কোনো তারা এখন নিজেদেরকে গণতান্ত্রিক সরকার বলে দাবি করে এবং একটু আপনি একটু আগে বলেছেন যে এই সরকারের কর্ণধার প্রধান ব্যক্তিত্ব হচ্ছে যিনি একদম নবলজয়ী এবং অত্যন্ত অত্যন্ত স্বনামধন্য একজন ব্যক্তি তো সেই দেশে এই ঘটনাগুলো ঘটছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার আমি আমরা যেটা করেছি ব্যক্তিগত আমাদের পর্যায়ে মানবাধিকার কমিশনের পর্যায় থেকে আগে দেখেন মায়ানমারের কোনো মানবাধিকার কমিশন ছিল না সো ইট ইজ অলসো দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ন্যাশনাল হিউম্যান কমিশন মায়ানমার যে টু টু নোটিস অফ দ্য গভর্নমেন্ট যে আপনারা যে কাজগুলো করছেন এতে বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং মায়ানমারের ভাবমূর্তি কিন্তু নষ্ট হচ্ছে এই কারণেই ইভেন যার ফলে আজকে নোবেল জৈর ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পর আমি মনে করবো আশা করবো যে তাদের এটা করা উচিত আমাদের পার্সপেক্টিভে যদি বলেন আমরা যেটা করছি সেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের আমি সরকারটা ছেড়ে দিলাম সাধারণ মানুষের একটা সেন্টিমেন্ট হচ্ছে যে আমরা ইতিপূর্বে একবার ওদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম পরবর্তীকালে বায়োলেটারেল এগ্রিমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে আবার দেশে পাঠিয়ে দিয়েছি এখনও প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো আমাদের দেশে রেজিস্টার্ড রোহিঙ্গা রয়েছে অ্যাপার্ট ফ্রম দ্যাট প্রায় চার থেকে যেটা আপনাকে চার থেকে পাঁচ লাখ আমাদের আনডকুমেন্টেড লোক রয়েছে আমাদের সরকার কিন্তু আনডকুমেন্টেড লোকদেরকে যদি ইচ্ছে করে আমরা যদি ইচ্ছা করি আমাদের জনসাধারণ যদি ইচ্ছে করে এই লোকগুলোকে আইডেন্টিফাই করা খুব একটা কঠিন ব্যাপার না আমরা আইডেন্টিফাই করে তাদেরকে বের করে দিতে পারি এক্ষেত্রে আমাদের দেশের মানুষ আমাদের সমাজ এবং সরকার সবাই যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে বলে আমি মনে করি এরপরে আবার নতুন করে যে লোক ঢুকবে এবং ঢুকে যাচ্ছে এখানে আরেকটা জিনিস কাজ করছে সেটা হচ্ছে আজকে সারা বিশ্ব কিন্তু টেরোরিজম এবং এক্সট্রিমিজম নিয়ে অত্যন্ত শঙ্কিত এবং সবাই অত্যন্ত সজাগ এবং এটা জাতিসংঘেরও ঘোষণা যেটা এটা আমাদেরকে বন্ধ করতে হবে সব বিশ্ব শক্তিগুলো এর সাথে একমত তো এগুলো যে আমাদের বন্ধ করতে আমরা এটা জানি যে আমাদের এই অঞ্চলে আমাদের এই সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়া আমাদের সাউথ এশিয়াতে বা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর মধ্যে একটা বড় রুট হচ্ছে মায়ানমার হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে এই ইয়াবা থেকে শুরু করে অস্ত্র যেটাই বলেন সব কিছু এখানে পাচার হচ্ছে তো এই কারণে আমরা তো অ্যাট দ্য কস্ট অফ দ্য নেশন বিকজ গভর্নমেন্ট এবং সমাজ একটা দায়িত্ব সে দেশের মানুষের মানবাধিকার দেখা আমরা তাদেরকে এখানে এন্ট্রি দিয়ে আমরা তাদেরকে এখানে ঢুকতে দিয়ে আমরা যে আমাদের মানুষের মানবাধিকার লঙ্ঘন করবো এই ক্ষমতা তো আমাদেরকে দেওয়া হয়নি এই জন্য আমি মনে করি ওদেরকে ওইখান থেকে গার্ড দিয়ে ওইখান থেকে যেখানে আসছে বর্ডার থেকে বর্ডারকে শক্তিশালী করে বর্ডার থেকে ফেরত দিয়ে তবে যদি কেউ এসে পড়ে বা যারা আমাদের ভিতরে এখন আছে তাদের মানবাধিকার আমাদের ডেফিনেটলি রক্ষা করতে হবে যেহেতু তারা দেয়ার অলরেডি ইনসাইড দ্য কান্ট্রি জি মুজাফর হোসেন আমি একটু আর বাইরে যাই রোহিঙ্গা থেকে বেরিয়ে একটু বাইরে যে আমি সিরিয়ার পরিস্থিতি যদি বলি আফগানিস্তানের কথা যদি বলি আমি যদি ইরাকের কথা বলি যে ঘটনাগুলো ঘটেছে আপনি যেটা শুরুতেই বলেছেন যে সাম্রাজ্যবাদের ছবল থেকে মানবাধিকার লঙ্ঘন করছেন গুরু দেশগুলো আবার তারাই আমাদেরকে বলছেন মানবাধিকার সঠিকভাবে পালন করতে হবে মানুষের অধিকার দিতে হবে জাতিসংঘ কি শুধুমাত্র একটা ক্রীড়ক প্রতিষ্ঠান বলছেন বিবৃতি দিচ্ছেন থামাতে হবে সিরিয়াতে থামানো যে না তো এখন পর্যন্ত আফগানিস্তানে থেমে থেমে ঘুরছে জাতিসংঘের যে চার্টার এবং যে কাঠামো এটার মধ্যেই যে দুর্বলতাটা আছে সেটা নিয়ে আমরা বহুকাল ধরেই তো আছি সেটা হচ্ছে আপনার সিকিউরিটি কাউন্সিল সেখানে সিকিউরিটি কাউন্সিল একজন অপোস করলেই তো কোনো প্রস্তাব নেওয়া যায় না এবং এই সবগুলো দেশই হচ্ছে বড় শক্তিশালী দেশ আমি যদিও সাম্রাজ্যবাদ শব্দটা ব্যবহার করিনি আমি বলছিলাম অর্থনীতিটা পুঁজিবাদ হ্যাঁ আর এই যে বড় বড় ধনিক দেশগুলো যারা সিকিউরিটি কাউন্সিলের সদস্য বটে তাদের যদি সদিচ্ছা না থাকে তাদের যদি রাজনৈতিক উইলটা না থাকে তাহলে কিন্তু আসলে জাতিসংঘ এইভাবে কাজ করতে পারে না আমি আমার নিজের একটা কলাম লেখায় আগে লিখেছিলাম যে জাতিসংঘ এখন টিকা দেওয়া তারপরে এইচআইভির বিরুদ্ধে সচেতনতা করা ইত্যাদি অনেক দায়িত্ব পেয়েছে তাদের তাই তো আমরাও কিন্তু অনেক উপকৃত হয়েছি জাতিসংঘের সহায়তায় আমরা কিন্তু এই যে ইমিউনাইজেশন ইত্যাদি অনেক উপকৃত হয়েছি সত্য কিন্তু মনে হয় যে রামকৃষ্ণ মিশন আশ্রম হ্যাঁ বা সেই ধরনের কাজ করার জন্য জাতিসংঘ অনেক ইয়ে পেয়েছে কিন্তু বুশ যদি ইরাক আক্রমণ না করতো আজকে দশ লক্ষ লোক পৃথিবীতে বেঁচে থাকত ইরাকই এবং সেই যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত চেইন যতগুলো ঘটনা মধ্যপ্রাচ্যে ঘটল ইরাক সিরিয়া এবং লিবিয়াকে তছনছ করে দেওয়া হয়েছে এবং আজকের যে আইএস এর জন্য সেটা হতো ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী স্বীকার করলেন যে আমরা ভুল ইনফরমেশনের ভিত্তিতে ইরাক আক্রমণে আমি আমেরিকাকে সহায়তা করেছিলাম তো তখন যে আপনার এলিগেশনগুলো আনা হয়েছিল যে ওই যে ম্যাচ ডিস্ট্রাকশনের অস্ত্র আছে ইয়ার হাতে হ্যাঁ মানে সাদ্দাম হোসেন হাতে সেটা প্রমাণ হলো যে নাই তাহলে ওইটাই ছিল তাদের মূল প্লি যে আক্রমণ করলো জাতিসংঘকে ব্যবহার করে তো যারা ভুল ইনফরমেশনের ভিত্তিতে আক্রমণ করে কেমন দশ লক্ষ লোক তো নিহত হয়ে গেল তিরিশ চল্লিশ লক্ষ লোককে ঘরছাড়া করল আর যিনি স্বীকার করলেন ব্রিটেনের হ্যাঁ টনিক ব্লেয়ার আন্তর্জাতিক আদালত তাদের বিচার করবে না কোনোদিন আমরা ঠিক জানি না করবে কি এটা একটা বড় প্রশ্ন হুম আমরা ঠিক জানি না এই এত বড় হ্যাভক ওখানে করা এটা কি মানবাধিকার লঙ্ঘন হয়নি আমি ঠিক জানি না স্যার তো জানেন আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টই তো এখন বিপদে পড়ে গেছে একের পর এক তো ছেড়ে দিচ্ছে কারণ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট দেখা গেল হ্যাঁ রুয়ান্ডায় অনেক বড় গণহত্যা হয়েছে সেটার বিচার করা গেল তারপরে দেখা গেল যে তারা শুধু আফ্রিকান নেতাদের মানবাধিকার লঙ্ঘন খুঁজে বেড়াচ্ছে কেমন বুশ ব্লেয়ারের কোনো কিছুই খুঁজে পাচ্ছে না তখন তো কোর্ট ত্যাগ করছে দেশগুলো সাংঘাতিক ব্যাপার তো এইভাবে কিন্তু একটা একটা আন্তর্জাতিক সিস্টেম কিছুটা ভেঙে পড়ার লক্ষণ দেখা যাচ্ছে তাতে আপনার ভবিষ্যতে কি হবে আমরা খুব বলতে পারি না আপনি বলছেন যে জাতিসংঘে কি কিছুই করার নেই এইটি হচ্ছে ইয়ে যে অনেক কথা হয়েছে এখন এই শক্তি বিন্যাস বা শক্তি ভারসাম্যের যে ব্যবস্থা পৃথিবীতে সেটা তো এক আমরা অস্বীকার করে নতুন কিছু করতেও পারবো না কিন্তু জাতিসংঘের সংস্কার অথবা সিকিউরিটি কাউন্সিলের সংস্কার এই বিষয়েও অনেক

সিভিল সোসাইটি আন্দোলন নাগরিকদের নজরদারি তারই একটা অংশ কিন্তু কিন্তু তারা নজরদারি করেন হ্যাঁ তারা না বিচার হ্যাঁ কাজে পুলিশ এবং তাদের যারা চালায় তাদের যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে তাহলে কিন্তু স্যাররা যে পরামর্শ দেবে সেটা যে হবেই এমন না কিন্তু এর পেছনে যদি ব্যাপক জনসাধারণের অভিমত থাকে এবং সক্রিয়তা থাকে আর মানবাধিকার কমিশনও তাদের হাতে যা আছে তাতে কমিশনটা কমিশনটা যদি প্রো হয় মানে স্যার যদি খুব সক্রিয় হন তাহলে কিছু না কিছু কাজ হবেই আমাদের দুর্ভাগ্য অনেক সময় আমরা দেখি যে এই ধরনের স্ট্যাটুটারি এবং ইন্ডিপেন্ডেন্ট কমিশনগুলোতে এমন লোক বসেন যে তারা তেমন কাজ করব করেন না অফিস করেন বসে থাকেন হয় না তো ওটাও যেমন সক্রিয় হলে এবং তার পেছনে জনসাধারণের মানে মতামত এবং সক্রিয়তা থাকলে সেটা রাজনৈতিক নেতারা শুনতে বাধ্য হবে হবেন সেটা জাতীয় ক্ষেত্রেও যেমন সত্য জনমতের ক্ষেত্রেও সত্যি আপনার কাছে শেষ প্রশ্ন আমার কাছে যে এই বিশ্ব মানবতা বাংলাদেশের বর্ডার মানবতা বাংলাদেশের ভিতরে মানবতা ভিতরের মানবতার মধ্যে একটি জিনিস প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে যে একটি একটি মানুষ হয়তো আঘাতের সম্মুখীন হচ্ছে সে পুলিশের কাছে মামলাও করছে যে কোনো ভাবেই হোক না কেন কিন্তু সেটির কোনো সমাধান হচ্ছে না যেমন আজকের একটি ঘটনা আমি আপনাকে উল্লেখ করতে পারি এক মাস নয় দিন পরে আজকে একটি জাতীয় দৈনিকে একটি খবর আসলো ঝিনাইধর শাহানুর বলে এক ভদ্রলোক তার দুটো পা কেটে ফেলতে হয়েছে সন্ত্রাসীদের হামলার কারণে তার দুটো মেয়েকে তারা হামলা করেছিল প্রতিবাদ করার কারণে কিন্তু এই ঘটনাটি এক মাস নয় দিনে একজন আসামিকে গ্রেফতার করা হয়নি আজকে হাইকোর্ট যখন অর্ডার দিল তাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এর দুই ঘন্টার মাথায় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে দুজনকে অলরেডি গ্রেফতার করা হয়েছে এটা কেন পুলিশ তাহলে সবকিছু যদি হাইকোর্টেরই অর্ডার দিতে হয় মানবাধিকার কমিশনকে বলতে হয় যে এটা ভুল করেছে কাজটা আপনারা ব্যবস্থা নিন তাহলে এই যন্ত্রগুলো কেন না এটা তো এটা তো আমি বলবো যে এটা আমাদের একটা পুলিশ হচ্ছে মানবাধিকারের সবচেয়ে বড় মানবাধিকার সুরক্ষার জন্য সবচেয়ে বড় ডিফেন্ডার তারা ডিফেন্ড করবে আর কি এটা তারা এটাকে রক্ষা করার দায়িত্ব তাদের মূলত কিন্তু বাস্তবে সেটা হচ্ছে তার উল্টাটা দেখা যাচ্ছে যে পুলিশ ওই দরিদ্র বান্ধব অসহায় বান্ধব পুলিশ হতে পারছে আমাদের দেশের অধিকাংশ ক্ষেত্রে এবং যারই ফলশ্রুতিতে যখন কোনো অসহায় মানুষের উপর নির্যাতন হচ্ছে সেই মানুষ তো বিচার পাচ্ছেই না উপরন্ত তাকে আবার হয়রানি শিকার হতে হচ্ছে এটা আমরা অনেক জায়গায় লক্ষ্য করেছি তখনই হাইকোর্টের ইন্টারভেনশনের প্রশ্ন কেন আসবে এটা তো হওয়ার কথা না এটা অটোমেটিক্যালি হওয়ার কথা হয় হাইকোর্টের মধ্যে আসতে হবে তাদেরকে দায়িত্বের জন্য এটা খুব দুঃখজনক আমরা এই বিষয়টি আমরা বারবার বড় করে বলেছি যে পুলিশের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে সে অভিযোগগুলোকে অনেক শক্তভাবে ধরতে হবে এবং জাতীয় মানবাধিকার কমিশনের কিছু আইনগত সীমাবদ্ধতা আছে যার জন্য পুলিশ আমরা ঠিক সেইভাবে ধরতে পারছি না আর যে কথাটা একটু আগে কামুল হোসেন সে প্রশ্ন করেছিলেন যে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার প্রয়োজন আছে মানবাধিকার কমিশনকে আরও কিছু ক্ষমতা দেওয়ার প্রয়োজন আছে যার যার মাধ্যমে মানবাধিকার কমিশন পুলিশ বা এরকম পাবলিক সার্ভেন্ট যারা আছে তারা যে বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘ যারা লঙ্ঘন করছে লঙ্ঘনকারীদের পক্ষ নিচ্ছে লঙ্ঘিত লোকটার পক্ষ না নিয়ে এইটা যেন আমরা বন্ধ করতে পারি এবং তার জন্য যেন ভাই একটা কথা বলেন সেই জন্য আমাদের সমাজকে সজাগ হতে হবে একটা সামাজিক আন্দোলন আমাদের করতে হবে সব মিলিয়ে নিল না এতদিন অপেক্ষা করতে হল এই বন্ধুরা হক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শেষ করতে হবে আজকের মুক্ত চিন্তা আগামীকাল অন্য কোন বিষয় নিয়ে কথা হবে একই অনুষ্ঠানে সবসময় থাকবেন ডিবিসি নিউজের সঙ্গে এরপর নটার সংবাদ in jaz sem novoln pečatri.